আমন্ত্রণ 69 বাংলা টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি আকলিমা ফজিলত। এবার বিস্তারিত, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে পুনরায় টেলিভিশনে দেখানো হবে হাসিনা এ ডটার্স টেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা যে পরীক্ষা ও দুর্দশার মধ্য দিয়ে গেছেন তার উপর নির্মিত এই তথ্যচিত্রটি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার 26 সেপ্টেম্বর এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, এর আগে সিনেমা হলে প্রদর্শনীর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা ও সমালোচনামূলক প্রশংসা পায় তথ্যচিত্রটি। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে 28 সেপ্টেম্বর বাংলাদেশ টেলিভিশন সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারের মাধ্যমে পুনরায় প্রদর্শিত হবে এই তথ্যচিত্রটি। বাংলাদেশ টেলিভিশন বিটিভি বিকাল 3টায়, 21 টিভি দুপুর 12:05, 71 টিভি ও চ্যানেল আই গাজী টেলিভিশন বিকাল 3টায়, ডিবিসি বিকাল 4টায়, সময় টিভি 5টায়, দেশ টিভি 5:30, বাংলা টিভি 8:30, বিজয় টিভি 9:30 এবং মাছরাঙ্গা টেলিভিশন রাত 11টায় সম্প্রচারিত হবে। হাসিনা এ ডটার্স টেল প্রিমিয়ার হয়েছিল 15 নভেম্বর স্টার সিনেমা প্লেক্সে। তথ্যচিত্রটির প্রিমিয়ার সিনেপ্লেক্স হওয়ার পর ব্লকবাস্টার সিনেমা মধুমিতা সিনেমা হল এবং সিলভার স্ক্রিন হলে টানা 2 সপ্তাহ বক্স অফিস ধরে রাখে। ব্যাপক জনপ্রিয় হওয়ার তথ্যচিত্রটি দেশের 35টি হলে প্রদর্শিত হয়। বঙ্গবন্ধু দোহিত্র সিআরআই এর ট্রাস্টি রাধওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রযোজিত অ্যাপল বক্স ফিল্মস এর পিপলু খান পরিচালিত তথ্যচিত্রটির সঙ্গীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। ছবির পরিবেশক গাউসুল আজম শাওন বলেন, এই তথ্যচিত্রটি দেশবাসীকে আকৃষ্ট করেছে এবং তার টেলিভিশনে এর প্রদর্শনীর অনুরোধ জানিয়েছে। এই তথ্যচিত্রটিতে শেখ হাসিনার জীবনের সব দিক উঠে এসেছে, তার রান্নাঘর থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার ব্যক্তিগত পারিবারিক এবং রাজনৈতিক জীবনের সংগ্রাম সবই রয়েছে এতে। এতে তার ছোট বোন শেখ রেহানার জীবনযাত্রাও বর্ণনা করা হয়েছে। তথ্যচিত্রটির লক্ষ্য ছিল রিয়েল লাইফ স্টোরিকে পর্দায় নিয়ে আসা। পুরো সংবাদ জুড়ে 69 বাংলা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।